সিলেটের প্রথম ২৪ ঘন্টার আইপি টেলিভিশন এবি টিভি পঞ্চম বর্ষে পদার্পণ করবে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বক্ষণে বিয়ানীবাজার উপজেলার প্রশাসনিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষা, সামাজিক, ক্রীড়াঙ্গন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে প্রতিষ্ঠানটি। এবি মিডিয়া গ্রুপের আয়োজনে সোমবার সন্ধ্যায় একটি অভিজাত রেস্টুরেন্টে আগামীর প্রত্যাশা শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এবি টিভির কার্যক্রমের মূল্যায়ন করে আগামীতে চ্যানেলটির প্রতি প্রত্যাশার কথা ব্যক্ত করেন বক্তারা। বিয়ানীবাজার ক্রিকেট লীগের দ্বিতীয় সেমিফাইনালে ওসমানী ক্রিকেট ক্লাবকে এক উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে টাইগার্স ক্লাব বিয়ানীবাজার। মঙ্গলবার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার পৌর শহরের ইনার কলেজ রোডে সিলেট অনলাইন শপিং নামে একটি নতুন প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। সোমবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান। একই সময়ে জকিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ বাক্য পাঠ করানো হয়। নির্বাচন কমিশন ইসি গঠনের জন্য সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার বিকালে সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটে অবস্থানরত আফগানিস্তানের ৮ ক্রিকেটার। এছাড়া দলটির ৩জন সাপোর্টিং স্টাফ এবং এক ক্রিকেটারের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বিশ্বস্ত একটি সূত্র। ৩টি ওয়ানডে ও ২টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক টার্মিনালের কাজ শেষ হলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।